তিনি বললেন যে স্বর্ণের আংটি পরা যাবে না তো উনি বললেন যে আমার শাশুড়ি এ স্বর্ণের আংটি দিয়েছে তাই বিয়ের সমাতে কাউকে যদি স্বর্ণের আংটি দেয় তাহলে সেটা পরা যাবে আর এই আংটি টাকা দিয়ে মৃত্যুর সময়তে কাফন দাফন করতে হবে তো এটা কি কোনো সহিহাস দ্বারা প্রমাণিত সম্মানিত ভাই স্বর্ণের আংটি কেউ পড়তে পারবে না স্বর্ণ স্বর্ণের আংটি পরাটা পুরুষের জন্য স্বর্ণ পড়া আংটি পড়া মালা পরা এই সব জিনিস পড়া পুরুষের জন্য হারাম করে দিয়েছেন শরীয়তে আর তিনি যেটা বললেন যে বিয়ের সময়তে যেটা আংটি দেওয়া হয় শাশড়ি দেয় সেটা পরা যাবে সেটাও পরা যাবে না এগুলা তিনার মন গড়া কথা এটা কোনো শরীয়তে নাই বরং এটা হারাম হবে এবং আর একটা যেটা উনি কথা বলেছেন যে মৃত্যুর সময়তে এই স্বর্ণের আংটি বিক্রি করে কাফন দাফন করতে হবে এটাও ঠিক না বরং নিজের বানোয়াটি কথাবার্তা বানোয়াটি কথাবার্তা তাই সরিয়ত যেটা বলছে সৈহাজ দ্বারা যা প্রমাণিত স্বর্ণ স্বর্ণের আংটি বা চেন বা কিছু ছেলে মানুষ এগুলা পড়তে পারবে না ছেলে মানুষ এগুলা পড়তে পারবে না আল্লাহ রসুল হাত আলা এগুলোকে হারাম করেছেন আল্লাহ আল্লা সাল্লামের মাধ্যমে অহির মাধ্যমে তাকে বলে দিয়েছেন তিনি এভাবে জানাই দিয়েছেন যে স্বর্ণের বিষয়গুলা ছেলে যারা আছে এরা পড়তে পারবে না আর অনেকে দেখা যায় পুরুষ মানুষেরা দেখা যায় এখন বর্তমানে মেয়ে সাধছে তার গলায় অনেক পুরুষের গলায় দেখা যায় যে স্বর্ণের চেনো পড়ছে দেখা যাচ্ছে আংটি পড়ছে স্বর্ণের ঘড়ি পড়ছে বিভিন্ন জিনিস তারা পরে থাকে এবং বিভিন্ন অজুহাত দেখায় যে না এগুলা শরীয় সম্মত নয় এগুলা ভুলথিউরি যারা যুবক ভাই রয়েছেন বিবাহর ক্ষেত্রে যারা এভাবে পড়েন তাদেরকে বলতে চাই যে আল্লাহকে ভয় করুন এই স্বর্ণের আংটি এগুলা পরা শরীয়তে কোথাও আপনাকে বলে নেই বরং এগুলা শরীয়তে হারাম তাই মেয়েদের মেয়েদের সৌন্দর্যের জন্য তারা পড়বে মেয়েরা রূপ এগুলা পড়বে ছেলেদের জন্য এগুলা শরীয় ছেলেদের জন্য এগুলো হারাম করা হয়েছে শরীয়তে তাই যেগুলা যার জন্য হারাম করা হয়েছে তার থেকে তারা দূরে থাকবে কারণ যে আল্লাহ আলা আল্লাহ রসুল সাল্ল সাল্লামকে বলেন তাকে উদ্দেশ্য করে যে মা আহ তাহম রসুল ফাকুদু ও মান হাকুমান ফান্তাহু তোমাদের রসুল তোমাদের যা দিয়েছেন যা আদেশ করেছেন তা থেকে তা গ্রহণ করো যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তাই আল্লাহ রসুলসাল সাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয়েছে যে স্বর্ণ স্বর্ণরূপ এগুলা ছেলেরা তারা পরিধান করবে না তারা ব্যবহার করবে না তাই এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাই আমরা যারা স্বর্ণের আংটি বা এগুলা কিছু ব্যবহার করি আল্লাহকে ভয় করুন নচেত কালকিয়ামতের দিন তাদেরকে ধরা হবে অত্যন্ত কঠিন শাস্তির বিপদে সম্মুখীন হতে হবে